শোভাযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বাংলা মোটরে আছেন সহকর্মী আফজাল হোসেন এবং কাকরাইলে আছেন আহমেদ সালেহীন। সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। আফজাল, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের বিএনপির এই যে বর্ণাঢ্য শোভাযাত্রায় গন্তব্য কোথায় এখন বলা একেবারেই মুশকিল। আর বিএনপি নেতা কর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকেই এই বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ের সামনে জড়ো হন। ঠিক 3:40 দিকে বিএনপির এই বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিটি শুরু হয়। শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, যেমন কথা বলেছেন, ঠিক তেমনি বিএনপির আরো যে নেতারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা যদি একটা কথা বারবারই স্পষ্ট করার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকার এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি এবং বিএনপির যে দাবি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনে যিনি ক্ষমতায় আসবেন তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো গণতান্ত্রিক সরকারই বা রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে তারাই করবেন। এবং একই সঙ্গে বিএনপি নেতাকর্মীরা এও বলছেন যে আজকের এই বর্ণাঢ্য র্যালি ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ গত 17 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনের কারণে কোনো কর্মসূচি তারা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে করতে পারেননি। আজকেই এই 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এর আগে 2টি সমাবেশ তারা করেছে এবং আজকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ভাবে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি হলো সেটি কিন্তু চলছে এবং নেতাকর্মীরা খুবই উৎফুল্ল রয়েছেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি তারা আগের চেয়ে এখন অনেকটা সুসংগঠিত রয়েছেন। তারা মানুষের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি সরকার গঠন করবে এবং সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে একটি নির্বাচনী রোডম্যাপ তারা চাচ্ছেন। এই যে র্যালি চলছে, র্যালিটির গন্তব্য র্যালিটির যে সম্মুখভাগ সেটি মালিক মেয়াদুলে পৌঁছেছে কিনা সেটি কিন্তু আমরা এখন জানি না। তো আমি পরিবার থেকে জানাচ্ছিলাম, আমার সহকর্মী আহমেদ সালিম রয়েছে আরেকটি অংশে, আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানবো। 7ই নভেম্বর উপলক্ষে যে শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হচ্ছে সেটির ইতিমধ্যে কিন্তু প্রায় ফার্ম গেটের কাছাকাছি পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই মিছিলের যে শেষ ভাগ, এত মানুষ হয়েছেন এখানে, লাখো মানুষের যে ঢল, সেখানে এই মিছিলটির শেষ ভাগ এখনও পর্যন্ত নয়াপল্টনে রয়ে গেছে, যার একটি অংশ মাঝামাঝি অংশে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির এবং ভাইস চেয়ারম্যান সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা, তারা একটি গাড়িতে করে এখন এই মুহূর্তে মৎস্য ভবন তারা পার করেছেন, অর্থাৎ কাকরাইল পার হয়ে মহাসচিবের গাড়িবহরটি মাত্র মৎস্যভবন পার হয়েছে এবং যেটি এখন রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমার তারা গাড়িবহরের সঙ্গেই আছে। কিন্তু আপনারা জানেন যে এত মানুষের উপস্থিতির কারণে এই গাড়িবহর কোনোভাবেই সামনে এগোতে পারছে না, যে কারণে মিছিলের অগ্রভাগ ইতিমধ্যে কারণবাজার পার হয়ে ফার্মগেটের দিকে আছে, কিন্তু মিছিলের শেষ ভাগ এখনও পর্যন্ত নাইটিঙ্গেল মোড় কিংবা কাকরাইল পর্যন্ত রয়ে গিয়েছে। আর এর মাঝভাগে আমরা রয়েছি, যেখানে মাঝভাগ বললেও ভুল হবে, আমরা রয়েছি এখন ইতিমধ্যে রমনা এলাকায় যেখানে মৎস্যভবনটা মাত্র পার করলাম। আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। যিনি নয়াপল্টন থেকে, তাকে এই মিছিলটি শুরু করতে হলেও এই মিছিলটির অগ্রভাগ কিন্তু ছিল আরও সামনে, অর্থাৎ মৎস্যভবনের দিকে এই মিছিলের অগ্রভাগটি ছিল, যে কারণে তাদেরকে অনেকটি বেগ পেতে হয় মিছিলটির সামনে যেতে। আপনারা জানেন যে এই মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারা সেই বক্তব্যে বলেছেন, এই মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেছেন এখানে মির্জা ফখরুল আলমগীর এবং তারেক রহমান তারা তাদের বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগের যে দোসররা যারা পালিয়ে গেল তাদের দোসররা এখনও পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বা দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং সেখান থেকে সেই সমাবেশ, অর্থাৎ সেখানে তারা বলেছেন যে এই মিছিলের
মূলত দুঃখিত সেই বক্তব্যে তারা বলেছেন যে তাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে, বিএনপি নেতাকর্মী সহ নেতাকর্মীদের। এবং তারা বলেছেন যে আজকের যে মিছিলটি সেটি মূলত কারো প্রতিবাদের জন্য নয়, তাদের কারো বিরুদ্ধে বা প্রতিবাদ নয়। এখনো কিন্তু একের পর এক র্যালি আসছে, একের পর এক মিছিল কিন্তু চলছে। আসলে এই মিছিল বা এই র্যালি কখন শেষ হবে আমরা সেটি কিন্তু এখনো বলা মুশকিল, কারণ এর মধ্যে যতটুকু জানতে পেরেছি যে ফার্ম গেট কিন্তু পার হয়ে গেছে, আর মিছিলের যে শেষাংশ সেটি কিন্তু এখনো আমরা পল্টনেই রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর মিছিলে সর্বস্তরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন এবং মিছিল বা এই র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা যেটি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা বারবারই একটা জিনিসই দাবি জানাচ্ছেন যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই দেশের যে সংকট রয়েছে। শুধুমাত্র আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুধুমাত্র ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর এর নেতাকর্মী বা রায় নয়, তারা আশেপাশের জেলা থেকে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ওদিকে গাজীপুর ওদিকে নারায়ণগঞ্জ থেকে অনেক নেতাকর্মী কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এবং একটা মেসেজ কিন্তু দিতে চাচ্ছে বিএনপি যে তারা একটি বড় দল এবং এই বড় দলের যে শক্তি রয়েছে, রাজনৈতিক শক্তি বা এই বড় দলের যে কর্মী সমর্থক রয়েছে সেটাও কিন্তু এই শোভাযাত্রার মধ্যে দিয়ে জানান দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু বিএনপির নেতারা বলছেন। এবং অনেক নেতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঐতিহাসিক হয়ে থাকবে, কারণ তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময় কোনো একটি প্রোগ্রাম বা কোনো একটি কর্মসূচি দিলেই নানারকম বাধার মধ্যে পড়তে হতো, নানারকম রুট তৈরি করা হতো। এর আগে আমরা দেখেছি যে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালিটি হতো সেটি খুব একটা স্বল্প দূরত্বে খুব একটা স্বল্প রুট দিয়েই কিন্তু বিএনপিকে অনুমতি দেওয়া হতো। এইবার কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি, যেহেতু 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাকে যেন দ্রুত বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় সেই দাবিটিও কিন্তু বিএনপি নেতারা কর্মীরা জানিয়েছেন। এবং বিএনপি নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে কেউ যেন কোনো ধরনের অনৈতিক কাজে জড়িয়ে না পড়েন। বিএনপি নেতাদের একটি বার্তা তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, এখন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করার সময় এবং জনগণের পাশে থাকার সময়, এবং এরপর যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে, তখন বিএনপি সরকার গঠন করবে, এমনটি নেতারা কিন্তু মনে করছেন। তবে তার আগ পর্যন্ত গণতান্ত্রিক যে সংগ্রাম চলছে, যতদিন পর্যন্ত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের যে উত্তরণের যে লড়াই সেই লড়াইটি নেতাকর্মীদের চালিয়ে যেতে হবে। এবং 5 আগস্টের পরাজিত শক্তি এখনও কিন্তু সোচ্চার রয়েছে, বিএনপি নেতারা মনে করেন নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই দিক দিয়েও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে যত ধরনের ষড়যন্ত্র রয়েছে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী বিএনপি বিরোধী সেই ষড়যন্ত্র কিন্তু মোকাবেলা করতে হবে এবং সে কারণে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে বিএনপির মহাসচিব কথা বলেছেন, তিনি যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটিও নেতাকর্মীরা পরিষ্কারভাবে নিয়েছেন এবং নেতাকর্মীরা এই যে বর্ণাঢ্য র্যালি থেকে একটি মেসেজ নিয়ে ফিরতে চান যে বিএনপিকে যে গত 15 থেকে 16 বছরে বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি ভাঙে নাই, বিএনপি আরও সুসংগঠিত হয়েছে। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে রাজনীতিতে একটি কথা আবার নতুন করে চাউর হচ্ছে, সেটি হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি, অর্থাৎ -2 ফর্মুলা। এবার এটি নিয়ে বিএনপি নেতারা বরাবরই কিন্তু সজাগ রয়েছেন এবং তারা বলছেন যে যতবারই বিএনপিকে নিয়ে বাদ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করা হয়েছে সেটির সুফল কিন্তু ভালো হয় নাই দেশের রাজনীতির জন্য বা দেশের মানুষের জন্য। এইবারও যদি কোনো ধরনের সে ধরনের চেষ্টা করা হয় সেটি কিন্তু জনগণ রুখে দেবে, জনগণকে সঙ্গে নিয়েই যত ধরনের ষড়যন্ত্র অপতৎপরতা হোক দেশবিরোধী হোক বিএনপি বিরোধী হোক সেটি বিএনপি রুখে দেবে। এবং এই প্রত্যয়ই কিন্তু নেতাকর্মীদের মেসেজ বা এই বার্তাটি কিন্তু বিএনপি নেতারা কিন্তু দিয়েছেন। মিছিল
বা র্যালি একের পর এক কিন্তু আসছে আমার ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব। তিনি আমাদের পিছনে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি ইতিমধ্যে ফার্মগেট কারণ বাজার পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপি মহাসচিবের যে গাড়ি বহরটি, যেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দে নিয়ে যে গাড়ি বহরটি বহন করছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত শাহবাগ পার হতে পারেনি। অর্থাৎ এত বড় মিছিল, এত মানুষের ভিড়, সে কারণে আসলে মূলত এই মিছিলটি আসলে পার হতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় আসলে যে কত হতে পারে, কত নেতৃবৃন্দ হতে পারে, যে 7 নভেম্বর যেই যাকে স্মরণ করে আসলে এই সমাবেশ শোভাযাত্রা করা হচ্ছে, তার সমর্থকরা, তার দলের নেতাকর্মীরা আজ রাজপথে অবস্থান নিয়েছেন এবং তারা শোভাযাত্রা করছেন। আপনি দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় শরৎকালে আসলে খুব কম সংখ্যকে দেখেছি আমরা তাদের মিছিলে। আমরা দেখেছি সরকার বিরোধী নানা রকমের আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমের গাড়ি বহর মাত্র আমাদের কাছাকাছি এসে পৌঁছেছে। তার মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলটি এখনও রমনা অবস্থান করছে, যেটি এখনও পর্যন্ত শাহবাগে পর্যন্ত পার হতে পারেনি এত মানুষ এই মিছিলটিতে। আপনি জানেন যে এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্য সমিতি, সেখানে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রেখেছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমকে তারা বক্তব্য রেখেছেন। আমরা দেখাতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তার গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে আমাদের কাছাকাছি এসেছে। আপনি দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তারা মিছিলটি নিয়ে সামনে এগোচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মী তার অবস্থান নিয়ে তারা সামনে দিকে গেছেন। মানিক মেয়ে এভিনিউ এই মিছিলটি গিয়ে শেষ হবে বলে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি ইতিমধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে বহরের এতক্ষণ দেখছিলেন যে রমনার সামনে এই মিছিলটি অবস্থান করছে, যে মিছিলটি এখন যাচ্ছে মানিক মেয়ে এভিনিউর দিকে, যে মিছিলটির এত মানুষ হয়েছে যে এই মিছিলটি সন্ধ্যা হয়ে গেছে তারপরেও এখন শাহবাগ পার হতে পারেন। তো এই ছিল আমার কাছে বিএনপির 7 নম্বর উপলক্ষে যে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা তার সবশেষ খবর। রাজধানীতে বিএনপির শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।